আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। শৈকত ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা। আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত। আমি উপআসলিক শিক্ষা ব্যুরোর অধীনে আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচির একজন প্রোগ্রামিং সুপারভাইজার। আমার নিজ উপজেলায় 15টি স্কুল সুপারভিশন করে থাকি, আর সেই সাথে আমার এই তো খামারের ব্যবসা। তো সবসময় বকনা বাচ্চাটা তো পাওয়া যাবে আপনার কাছে? আমার কাছে শাইওয়ালের বকনা, ফিজিয়ানের বকনা, এগুলো সবসময় পাবেন অ্যাভেলেবল। আচ্ছা, আজকে দর্শক ভাইদের আমি 3টা ফিজিয়ানের বকনা দেখাবো আর 2টা শাইওয়ালের বকনা দেখাবো। তিনটা যে ফিজিয়ানের বকনা দেখাবো, ইনশাল্লাহ খুব ভালো কোয়ালিটি, দর্শক ভাইরা দেখলে বুঝবে। তো স্বাগত ভাই, চলুন তাহলে আমরা দেন আপনার দর্শকদের পাঁচকমের বকনা আছে বলে দেখাই। চলুন স্বাগত ভাই, শুরুতে এক নম্বরে বকনা বাচ্চাটার জাত বয়সটা? এটার জাত হলো হলস্টেইন ফিজিয়ান, বয়স হলো আপনার 11 থেকে 12 মাস, রেডি একটা গরু। এই গরুটার মাজাটা দেখেন, মাজার শেপটা খুবই সুন্দর, একদম ডাবল বডি বলতে যা বোঝায়, একদম স্ট্রেট। এখানে হাড়টা দেখেন, ভি শেপের হাড় আছে, তিনটা হাড় একদম স্পষ্ট। পাগুলা আবার দেখা হলস্টেইন ফিজিয়ানের মধ্যে 10টা যদি সেরা মোটা পা থাকে তার মধ্যে এইগুলোর একটা। বেশ ভালো গ্রোথ আছে। হ্যাঁ, নেস্ট একদম হাটুর উপরে আছে, মাজাটা ভার আছে দেখছেন, খুবই ভার মাজা। নিপুলগুলো দেখেন, ঠিক আছে, নিপুল চারটা, নিপুলও সুন্দর আছে। আচ্ছা, শান্ত স্বভাবে দেখছে বাচ্চাটা। সৈকত ভাই, তাহলে এক নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 11 থেকে 12 মাস। 11 থেকে 12 মাস হবে, বেশ ভালো গ্রোথ। গ্রোথ সম্পূর্ণ গরু, পরিপূর্ণ মায়ের দুধটা পেয়েছে, পাগুলো অনেক মোটা মোটা। কি খাচ্ছে এগুলো? ঘাস খাচ্ছে। তো সৈকত ভাই, দামটা কেমন আছেন এক নম্বরে বকনা বাচ্চাটা? আমি 1 আর 2 এই দুইটা জোড়ের দাম নিব ভাই। আচ্ছা, তো বন্ধুরা দেখলেন এক নম্বর বকনা বাচ্চা, চলুন 2 নম্বর বকনা বাচ্চাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনি। সৈকত ভাই, তারপরে 2 নম্বরে বকনা বাচ্চাটা জাতন বসটা? 2 নম্বরটা একটা হলস্টেইন ফিজিয়ান বকনা, এটার বয়স আপনার 12 মাস প্লাস মাইনাস এমন একটা বয়স হবে। আপনি দেখেন এটা খুব পার্সেন্টের একটা বকনা, পাগুলো দেখেন স্ট্রেট এবং মোটা। খাওয়া দাওয়া দেখছি বেশ, খাওয়া দাওয়া রুচি পরিপূর্ণ সুস্থ আছে ভাই, পরিপূর্ণ সুস্থ। আপনি এই গলার সাইজ দেখলে বুঝবেন যে চামড়া পাতলা। আচ্ছা, চামড়া পাতলা আছে। আপনি মুখটা দেখেন গোলাপি, আবার দুধের ভ্যান, এটা আবার দুধের ভ্যানটা এখন খুব সুন্দর দেখছেন, এখান থেকে খুব সুন্দর স্পষ্ট হয়ে চলে আসছে দুধের ভ্যানগুলো। এইগুলো পাত ফ্লেক্সিবল আছে। আচ্ছা, নেস্টটা আছে হাঁটুর উপরে, এর নিপুলটা আবার আরও সুন্দর নিপুল। এটা জি ওলান দেখেন, এর ওলানটা খুব সুন্দর, ওলানের জায়গাও আছে সুন্দর। ঠিক আছে, নিপুল চারটা দেখছেন, ওলানে ভালো জায়গা দেখছেন। ঠিক আছে, 2 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 11 থেকে 12 মাস। 11 থেকে 12 মাস, তো আগে দেখেছেন 1 নম্বর, এটা 2 নম্বর বকনা বাচ্চা। একসঙ্গে দামটা কেমন রাখছেন? দুইটার দাম আমি একসঙ্গে চাচ্ছি 2,15,000 টাকা। দাম বের করা যাবে? হ্যাঁ, সীমিত কিছু দরদাম, এক দামে তো ব্যবসা হবে না। বন্ধুরা, আগে 1 নম্বর আর এটা 2 নম্বর, দুইটা বকনা বাচ্চার দাম শুনলেন, 2,15,000। তারপরে 3 নম্বরে বকনা বাচ্চাটার জাত বয়সটা? এটা জাত হলস্টেইন ফিজিয়ান, বয়স আছে 10 থেকে 11 মাস। আমি আশা করি এই গরুটা একটা দুধের গরু হবে। একটা দুধের গরু যে বৈশিষ্ট্য থাকে, আপনার গলাটা একদম চিকন লম্বা গলা, মাজাটা স্ট্রেট, ভি শেপ আছে, তিনটা হাড়, পাগুলো দেখেন স্ট্রেট, নেস্টটাও আছে হাঁটুর উপরে। মানে একটা সিমটম দেখে বোঝা যায় একটা দুধের গরু যা যা থাকা দরকার ইনশাল্লাহ এই গরুর ভিতরে তাই আছে। ভালো দুধ আশা করা যায়, এটা আশা করা যায়। তারপর বাকিটা দুধের এটা আল্লাহর হাতে। ওলান পালানটা, ওলান পালানটা দেখান। ঠিক আছে, নিপুল চারটা দেখছেন? হ্যাঁ, নিপুল চারটা ঠিক আছে, শান্ত স্বভাবের আছে বাচ্চাটা। হ্যাঁ, লেস্টা ছাড়েন, ঠিক আছে। সকল ভাই, তাহলে 3 নম্বর বকনা বাচ্চাটার বয়সটা হচ্ছে? এটার বয়স 10 মাস প্লাস আছে। 10 মাস প্লাস। দামটা কেমন রাখছেন? এটার দাম আমি চাচ্ছি 86,000 টাকা। দাম দর করতে পারবে? হ্যাঁ, প্রত্যেকটা ঘরে কিছু সীমিত দরদাম রাখবো আমি। বন্ধুরা, 3 নম্বর বকনা বাচ্চাটার দাম শুনলেন, 86,000। 86,000 দাম দর কিছুটা কমাতে পারবেন? জি। সকল ভাই, তারপরে 4 নম্বরে এটা বকনা বাচ্চা? জি, এটা বকনা 4 আর 5 দুটাই হলো আপনার শাইওয়ালের বকনা, এই দুইটারই একটা আমি জোড়া করছি। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন? হ্যাঁ, প্রত্যেকটা গরু সুস্থ, অসুস্থ হলে সেগুলো আমাকে ফেরত দিতে পারবে। কম্বলটা ভালো দেখা আছে। এগুলোর বয়স আছে আপনার 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস হবে আর কি। তারপরে ওলাম পালানটা,
সরান, ঠিক আছে, নিপুল চারটে আছে, খুব সুন্দর পাতলা আছে। তাহলে চার নম্বর বক্র বাচ্চাটা 7-8 মাস হবে। জি, দামটা কিভাবে রাখছেন? দাম 4 আর 5, এই দুইটা 57,000 করে পার পিস, দুইটা 1,14,000। মানে 4 নম্বরটা যদি আলাদা হবে না, সেক্ষেত্রে 57,000 টাকা দাম পড়বে। জি, তো বন্ধুরা 4 নম্বর বক্র বাচ্চাটা সাইহল, দাম শুনলেন 57,000। তারপরে 5 নম্বরে এই বকনাটা হয়, এটা একটি সাইওয়ালের বকনা গরু, এটা সেম এরামি বয়স হবে, 7-8 মাস বয়স হবে, দুইটাই একই ধরনেরই গরু। নাভি কম্বলটা দেখেন, নাভি কম্বলটা দেখেন, কালারটাও দেখেন, লাল কালার, একটা সাইওয়ালের যে কালার হয় এটা ওলান পালনটা। জি, একটু নিচে দেখাই দেন, ঠিক আছে, নিপুল চারটা। তো আপনারা অবশ্যই নিজ দায়িত্ব দেখে শুনে নেবেন। 5 নম্বরে দেখছেন সাহিওয়াল বকনা বাচ্চা, এটার বয়স হবে 7-8 মাস। তো স্বাগত ভাই, তাহলে 5 নম্বর বকনা বাচ্চাটার দামও রাখছেন 57,000 টাকা, দুইটা 1,57,000 টাকা। আর 4 নম্বর আর 5 নম্বর দুটা বকনায় সঙ্গে নিলে দাম আসছে তাহলে 1,14,000। সৈকত ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শক ভাইদের উদ্দেশ্যে কোনো পরামর্শ নাই, তবে আমার গরু যদি কেউ দেখে পছন্দ করে যদি নেয়, আমি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে দিব, এক হাতে গরু নেবে, এক হাতে টাকা দিবে। তারপরেও নেওয়ার পরে, গরু যাওয়ার পরে যদি তাদের বাসায় গরু যাওয়ার পরে যদি ইনক্রেজ কোনো গরু তাদের অপছন্দ হয় কিংবা যদি কোনো গরু অসুস্থ মনে হয় তাদের কাছে, আমি সেই গরু ফেরত নিয়ে নেবো। তো বন্ধুরা, অনেকে আপনারা বলে থাকেন যে প্রতারণা হয়, এখানে প্রতারণা হওয়ার কিছুই নেই, আপনাদের অভিজ্ঞতা রাখতে হবে যে আপনারা আসতে পারলে তো এসে দেখে নিচ্ছেন, আর যারা আসতে পারছে না ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছেন, এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগই নেই, প্রতারণার কোনো চান্সই নেই। বরং দেখা যাচ্ছে ক্রেতা ভাইরাই প্রতারণা যেন না করে, প্রতারণা করলে তারাই করতে পারবে, এখানে প্রতারণার কিছু নাই, কারণ গরু যাওয়ার পরে তারা দেখে শুনে পছন্দ হওয়ার পরে আমাকে টাকা দেবে। আচ্ছা, স্বাগত ভাই, সময়টার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে সকল দর্শক ভাইয়ের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।